নমস্কার বন্ধুরা, ইতিমধ্যে একটি সুখবর জানা গিয়েছে। পড়ুয়াদের বৃত্তি দেবে মমতা সরকার, মোদির বন্ধ করে দেওয়া বৃত্তি দেবে মমতা সরকার। হ্যাঁ, ইতিমধ্যে এই সুখবরটি জানা গিয়েছে। আমাদের রাজ্যের বহু পড়ুয়া কিন্তু এখান থেকে যথেষ্ট উপকৃত হবেন। কত টাকা করে দেওয়া হবে, কারা পাবেন, কি এই প্রকল্প, আপনাদের বিস্তারিতভাবে জানাবো। তার আগে আপনারা যারা আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, তা দয়া করে সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটিকে অবশ্যই অন করে নোটিফিকেশনকে অল করে রেখে দেবেন। চলুন তবে এখন আপনাদের জানিয়ে দিই কোন প্রকল্পের কথা বলা হয়েছে, কারা এখান থেকে সুবিধা পাবেন। জেনে রাখুন, কেন্দ্র সরকারের অনেক খামতি বর্তমানে পুষিয়ে দিচ্ছে আমাদের রাজ্য সরকার। যেমন প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত তফসিল জাতি, উপজাতি, ওবিসি সম্প্রদায়ভুক্ত ছাত্র ছাত্রীদের প্রি ম্যাট্রিক স্কলারশিপ বন্ধ করে দিয়েছে কেন্দ্র সরকার। কিন্তু গরিব পড়ুয়ারা যাতে বৃত্তি থেকে বঞ্চিত না হন, তার জন্য রাজ্যের কোষাগার থেকেই তা প্রদান করার সিদ্ধান্ত নিয়েছে আমাদের রাজ্য সরকার। নবান্ন সূত্রে জানা গিয়েছে, এই লক্ষ্য পূরণের জন্য আগামী অর্থ বর্ষের বাজেটে পর্যাপ্ত অর্থ বরাদ্দ করা হবে। অর্থাৎ কেন্দ্র সরকারের একটি প্রকল্প ছিল, যে প্রকল্পের থেকে আমাদের রাজ্যের প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত তফসিল জাতি, উপজাতি, ওবিসি সম্প্রদায়ের ছাত্রছাত্রীরা প্রি ম্যাট্রিক স্কলারশিপ পেয়ে থাকতেন। সেই প্রকল্প বর্তমানে কেন্দ্র সরকারের থেকে কিছুদিনের জন্য বন্ধ করা হয়েছে। কিন্তু এই প্রকল্প আমাদের রাজ্য সরকার বন্ধ করতে চাইছেন না, তারা রাজ্যের টাকা থেকেই কিন্তু এই প্রকল্প চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এ বিষয়ে আরও একটু জেনে রাখুন, তফসিলি জাতি, উপজাতি বা ওবিসি শ্রেণীভুক্ত কোনো ছাত্রছাত্রীর পারিবারিক আয় বার্ষিক 2,50,000 টাকার কম হলে কেন্দ্রের তরফে এতদিন বৃত্তি মিলত। যে পড়ুয়ারা বাড়ির থেকে পড়াশোনা করে থাকেন তাদেরকে মাসে 225 টাকা এবং আবাসিক ছাত্রছাত্রীদের 10 মাসের জন্য প্রতি মাসে 525 টাকা করে স্কলারশিপ দেওয়া হতো। সে তার পাশাপাশি বই কেনার খরচ বাবদ এই দুই ধরনের ছাত্রছাত্রীদের জন্য, অর্থাৎ যারা বাড়ি থেকে যাতায়াত করে পড়াশোনা করেন তাদেরকে 750 টাকা এবং যারা আবাসিক তাদের জন্য 1,000 টাকা দেওয়া হতো। কিন্তু এখন কেন্দ্র সরকার এই বৃত্তি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন অষ্টম শ্রেণী পর্যন্ত, অর্থাৎ অষ্টম শ্রেণী প্রথম থেকে অষ্টম শ্রেণীর পড়ুয়াদের জন্য এই বৃত্তি আপাতত কেন্দ্র সরকার বন্ধ রেখেছেন। কেন্দ্রের এই সিদ্ধান্তে এখন শুধুমাত্র নবম এবং দশম শ্রেণীর পড়ুয়ারাই এই বৃত্তি পাবেন। অর্থাৎ প্রথম থেকে দশম শ্রেণী পর্যন্ত দেওয়া হতো এই প্রি ম্যাট্রিক স্কলারশিপ। তবে বর্তমানে কেন্দ্র সরকার সিদ্ধান্ত নিয়েছেন প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের এই বৃত্তি দেওয়া হবে না। তবে আমাদের রাজ্য সরকার ওই ছাত্রছাত্রীদেরকেও এই স্কলারশিপ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। বঞ্চিত হতে হবে প্রথম থেকে অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের। এদিন বাংলার বুকে যারা আমাদের বাংলা রাজ্যে যে সমস্ত ছাত্রছাত্রী রয়েছে, সেই সমস্ত ছাত্রছাত্রীরা যাতে বঞ্চিত না হয়, সেই সব তফসিল জাতি, উপজাতি বা ওবিসি শ্রেণীভুক্ত ছাত্রছাত্রীরা যাতে এই সুযোগ থেকে বঞ্চিত না হয় তার জন্য পদক্ষেপ করেছেন আমাদের রাজ্য সরকার। সিদ্ধান্ত নেওয়া হয়েছে কেন্দ্র বন্ধ করে দেওয়া প্রকল্প চালিয়ে যাবে। নবান্ন সূত্রে জানা গিয়েছে, কেন্দ্র যে প্রকল্প বন্ধ করে দিচ্ছে এমনটা কিন্তু নয়। আবার এই প্রকল্প যে একা কেন্দ্র চালায় তাও নয়, কিন্তু এই প্রকল্পের জন্য এতদিন যে অর্থ বরাদ্দ হতো তার 75 ভাগ দিত কেন্দ্র সরকার, 25 ভাগ দিত রাজ্য সরকার। এখন কেন্দ্র যেহেতু প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত এই বৃত্তি বন্ধ করে দিয়েছেন, অর্থাৎ দিতে চাইছেন না, ওই কেন্দ্রের অংশটি বর্তমানে রাজ্য সরকার বহন করবেন বলে জানা গিয়েছে। শুধু তাই নয়, সিদ্ধান্ত নেওয়া হয়েছে এতদিন প্রথম থেকে অষ্টম শ্রেণীর পড়ুয়াদের বৃত্তি দিতে কেন্দ্র সরকার বই কেনার খরচ বাবদ যে 750 টাকা করে দিত তা বাড়িয়ে 800 টাকা করে দেওয়া হয়েছে। হ্যাঁ, এই স্কলারশিপে যে বইয়ের টাকা 750 টাকা তাকে বাড়িয়ে 800 টাকা করে দেওয়া হয়েছে। আশা করি এই খবর জেনে আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে লাইক করবেন এবং জনস্বার্থে অন্যদের সাথেও শেয়ার করে দেবেন।